আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি এমবি শুভরাজ নয় সামনে। এমবি সুন্দরবন 14 পরে ঢাকা পাকা পটুয়াখালী রুটে আরও একটি চতুর্থ তলা বিশিষ্ট নৌযান আসতে চলেছে, আর সেটি হলো এমবি শুভরাজ নয়। তো এই নৌযানটি চতুর্থ তলা থাকবে মাস্টার পিস, আর নৌযানটির নেহাত কম বড় হবে না। নৌযানটির দৈর্ঘ্য হবে আনুমানিক 250 ফুট, প্রস্থ আনুমানিক 40 ফিট। তো আজকে আপনাদেরকে এই এমবি শুভরাজ নয়ের পুরো ভিডিও এবং কাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। তো এই হলো এমবি শুভরাজ নয়ের দ্বিতীয় তলায়, আর এই দ্বিতীয় তলার এই পাশগুলোতে কেবিন হবে। দেখতে পাচ্ছেন একদম পাকা, কোনো কাজ এখনো চলছে। আর ওটা হবে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, সামনে ডেক এখানে সার্চ লাইট বসবে, সিলিংয়ের কাজ বাকি, কেবিন বসাবে, আসন বিন্যাসের সমস্ত কাজই বাকি। মানে নিচতলা দোতলা পুরোটাই ফাঁকা। কেবলমাত্র সুপার স্ট্রাকচার কাজ শেষ হলো, এখন ভিতরে আসন বিন্যাসের কাজ শুরু হবে আর কিছু দিনের মধ্যেই। আর আমি এখন যে জায়গায় আছি এটা হলো, এটা হবে দ্বিতীয় তলার পেছনের ডেক, এটা হবে দ্বিতীয় তলার পেছনের ডেক। আর খুব সম্ভবত এখান দিয়ে একটা সিঁড়ি উঠবে, এখান দিয়ে না হোক বা এই পাশ দিয়ে একটা সিঁড়ি উঠবে নিচতলা থেকে দ্বিতীয় তলা ওঠার জন্য। দেখুন একদম পিছ থেকে, দেখুন পিছন থেকে
তো আমি আপনাদের এখন নিয়ে যাব লঞ্চটির তৃতীয় তলায়। আর বলে রাখি এই লঞ্চটির মাস্টার ব্রিজ হবে চতুর্থ তলা, অর্থাৎ চতুর্থ তলা বিশিষ্ট একটি লঞ্চ হবে এটি, শুধুমাত্র মাস্টার ব্রিজ হবে চতুর্থ তলা। তো আমি এখন এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা উঠবো এই সিঁড়ি দিয়ে, এখনো সিঁড়ির কাজ শেষ হয়নি। তো চলে এসেছি শুভরাজ নয় তৃতীয় তলায়, আর তৃতীয় তলা দেখা যাচ্ছে তৃতীয় তলা কেবিনের কাজ চলছে, কেবিনের কাজ কিছুটা দেখা যাচ্ছে, কেবিনের কাজ শেষ হয়েছে। আর এটি হলো তৃতীয় তলার ফ্রন্ট ডেক হবে এটি, আর এগুলো হলো কেবিন, এই যেগুলো দেখছেন কেবিনের পিলার এগুলো। তো এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, সব ধরনের কেবিন থাকবে। তো অলরেডি পিছনে দেখা যাচ্ছে কেবিনের কাজ, কেবিনের যে আকৃতি সেটা দৃশ্যমান হয়েছে পিছনে, দেখতে পাচ্ছেন এটা ডাবল কেবিন হবে। এই যে কেবিন, কেবিনের রুম সাইজ, আর পেছনের দিকে আরো কেবিনের কাজ শেষ হয়েছে। কেবিনের কাজ বলতে কেবিনের আকৃতি দেখা যাচ্ছে, যেমন এটা হবে ডাবল কেবিন, যেমন এটা ডাবল কেবিন হবে, এই পাশে একটা বেড, এই পাশে একটি, এই পাশে একটি খাট, এই পাশে একটি খাট হবে ডাবল কেবিন। আর এগুলো অবশ্যই যেহেতু এগুলো কেবিন রয়ের ভিতরে, এগুলো এসি কেবিন হবে। তো এই এই ভিতরের সারির সবগুলো কেবিন এসি হবে, এসি কেবিন হবে, আর যেগুলো রিভার্স সাইড এগুলো নন এসি হবে। দেখেন কেবিন তো বেশিরভাগই দেখা যাচ্ছে ডাবল কেবিন। তো ডেকের জন্য তৃতীয় তলার পেছনে যে ডেক, অত ডেকের জন্য বেশি একটা জায়গা খালি থাকবে না, হয়তো এই সামান্য পরিমাণ জায়গা থাকবে ডেকের জন্য। দেখেন অল্প জায়গা ডেকের জন্য, অল্প জায়গা থাকবে। তো বোঝাই যাচ্ছে কেবিনে, কেবিনের সংখ্যা বেশি থাকবে তৃতীয় তলায়। তো আপনারা যে অন্যান্য চতুর্থ তলায় যে লঞ্চগুলো দেখবেন, যেমন পারাবত 12, পারাবত 11, কুয়াকাটা 2, মানামি, এদের কিন্তু পেছনের একদম তৃতীয় তলার পেছনে কিন্তু ডেকের জন্য যথেষ্ট স্পেস থাকে, যথেষ্ট জায়গা থাকে, কিন্তু এখানে তেমন একটি জায়গা রাখা হয়নি, একদম ছোটো। তো তৃতীয় তলাটা বলতে গেলে পুরোটাই তৃতীয় তলার প্রায় 80% জায়গা জুড়েই রয়েছে কেবিন। আর এ হলো ছাদ, একটু পরে ছাদে যাব, তো আপনাদেরকে দেখাবো উপরের ছাদ থেকে। আর এ হলো তৃতীয় তলার কেবিনের রিভার্স সাইড। তো দেখা যাচ্ছে রিভার্স সাইডে যে বারান্দার স্পেস, বারান্দার স্পেসটাও তেমন একটা চওড়া না, তেমন একটা চওড়া থাকবে না। যদি এখানে চেয়ার বসানো হয় কেবিন যাত্রীর জন্য, তাহলে জায়গা একদমই তেমন একটা জায়গা থাকবে না। আর এ হলো চতুর্থ তলা, আর এটা হলো মাস্টার ব্রিজের অংশ, এই এটা হবে মাস্টার ব্রিজ। আর এই পেছন দিয়ে যাত্রীদের জন্য কিছু সংখ্যক কেবিন থাকবে, স্টাফ কেবিন, যাত্রীদের জন্য কেবিন থাকবে। আর এটা হলো পুরোটা ছাদ, অনেক বড়, বিশাল বড় একটি ছাদ। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও বলতে এমবি শুভরাজ নয় লঞ্চটিকে কেমন লেগেছে বা কেমন হবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।